ঘটনাটা ঘটেছিল, এখন কি চাইছেন আপনারা? দেখুন, এটা নিয়ে খানা খুলে পরপর তৃণমূলের তিনজনকে বিজেপির দুষ্কৃতীরা খুন করলো। আপনারা সকলেই জানেন, এবং শুধু আপনারা নয়, সারা পশ্চিমবাংলা, সারা বিশ্ব, সারা ভারতবর্ষের মানুষ জানেন যে তৃতীয়বারের জন্য মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছেন, মসনদে বসছেন, নবান্নে বসছেন। তারপরেও বিজেপির এই দুঃসাহস হয় কী করে আমার মাথায় ঢুকছে না। বিজেপির দুষ্কৃতীরা নৃশংসভাবে দিনের আলোতে এইভাবে বাড়িতে ঢুকে, আজকে দেবু প্রামাণিক প্রায় আপনার 52 থেকে 55 বছর বয়স হবে, একজন নেতৃত্ব, এই নতিপুর দুই অঞ্চলের একজন নেতৃস্থানীয় ব্যক্তি, তাকে যেভাবে বিভিন্ন জায়গায় ওনার ফ্যামিলির লোকজনকে মারধর করা হলো, আজকে আমরা দেখে হতবাক হয়ে যাচ্ছি। যেখানে বাংলা জুড়ে তৃণমূলময়, যেখানে বাংলা জুড়ে মানুষ শান্তি, গণতন্ত্রের, উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে, রায় দিয়েছে, সেখানে বিজেপির এই দুষ্কৃতীরা, এখনও এই খানাকুলের বিজেপির দুষ্কৃতীরা, এরা কি চাইছে? এরা কি মূর্খের দল যে 5 বছর মমতা ব্যানার্জি শাসন করবে, 5 বছর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে, 5 বছর পঞ্চায়েত, 5 বছর ব্লক, 5 বছর নবান্ন? তাই এরা কোথা থেকে সাহস পাচ্ছে, এত কোথায় থেকে দুঃসাহস পাচ্ছে? সেই জায়গায় দাঁড়িয়ে এই মূর্খ বিজেপি দলকে আমি বলতে চাই, খানা খুলে যদি শান্তি চাও তাহলে এখনও সাবধান হয়ে যাও। যদি মনে করো যে অশান্তি করে এইভাবে মারধর করে খুন করে টিকে থাকবো, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মীরা ছেড়ে কথা বলবে না। আপনার নাম দাদা? আমার নাম নূরনবী মণ্ডল, আমি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট। মেট্রো ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়ার ডেকোরেশন, এখানে সুলভ মূল্যে পাইকারি ও রিটেল কাউন্টারে সমস্ত ফার্নিচার বিক্রয় করা হয়। এছাড়াও ব্যাংক ফাইন্যান্সের সুবিধা আছে। স্থান গোঘাট বকুলতলা পাঁচা ভবন, হরগৌরী রাইস মিলের বিপরীতে। যোগাযোগ 9153559982 এবং 6294621258।